मोबाइल बात दे यार। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ধানের তুষ দিয়ে কিভাবে লোটি তৈরি করতে হয়, তা আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবই আস প্রথমে এখানে যে আয়রনটা দেখছেন, এই আয়রনটা কিন্তু প্রথমে আপনাদেরকে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে কিন্তু এখানে স্বাভাবিক তো যে এই গ্যাস ফ্যানগুলো আছে, এখানে গ্যাস ফ্যানগুলো চালিয়ে দিতে হবে। তাহলে যে ধোঁয়াগুলো আছে সে ধোঁয়াগুলো বের হয়ে যাবে গ্যাস ফ্যানের মাধ্যমে। তাহলে আর ঘরের মধ্যখানে আর কোনো ধোঁয়া আসবে না। আর আরেকটা জিনিস আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে যখন আপনাদের তুষটি কাগে ঢালবেন, এটা একটা কাগ, কাগে ঢালার পরে যে ময়লা টয়লা যদি ধরে রাখে, এই যে আয়রনটাতে কিন্তু অনেক এগুলো, তার আগে একটু বলে রাখি, এগুলো হলো সেলুকিগুলো। আর সুন্দরভাবে যে মোটরগুলো চালু করে দেবেন আয়রন গরম হওয়ার পরে। তারপরে যেভাবে দেখছেন যে এখানে ছুটে ছুটে পড়ছে, যদি আপনার আয়রনে যদি ধুলা থাকে কিংবা অন্য ময়লা ধরে নেয়, তাহলে কিন্তু সেখানে ভালোভাবে ভালো লোকটিগুলো হবে না। এখানে তো লোকটিগুলো হবে না এবং ফাটফাট করে শব্দ হবে, এবং ওখানে যদি পাশে কেউ থাকে তাহলে অবশ্যই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো অবশ্যই একটু সাবধানে কাজ করতে হবে সেক্ষেত্রে, এবং বন্ধ করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আবার চালু করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। আর এভাবে করে তুষগুলো আপনারা যে ধানে এখানে যে অটো রাইস মিলে যে তুষগুলো বের হয়, এই তুষগুলো দিয়ে আমরা কিন্তু আজকে এই এই লুকড়িগুলো বানাচ্ছি। সবিহস এখানে দেখছেন যে অনেকখানি এই, এটাকে আমরা গুঁটাও বলি কেউ কেউ, এবং আমাদের চাপানোগঞ্জে আমরা কেউ গুঁটা বলি এবং কেউ বলি লুকড়ি। তো আর কি লুকড়ির নামে অনেক সবাই চিনে। তো আজকে এই লুকড়িগুলো গোটা গোটা করে রাখি কিংবা ছোটো ছোটো করে ভেঙে দেওয়া আমরা এখানে তৈরি করেছি, সে ভিডিওটি আপনাদেরকে আজকে ফুল ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই এখানে ওই আরেকটি যে আমাদের ই আছে, মেশিনটা আছে, সেখানে কিন্তু আর কি জাম লেগে গেছিলো এবং ইয়ে হয়েছিলো, সেখানে কিন্তু অনেক শব্দ হচ্ছিলো। এখন আবার সুন্দর ভালোভাবে আয়রনটা গরম করে নেওয়ার পরে আবার সুন্দরভাবে আমরা এখন চালু করছি এবং সুন্দরভাবে এখন হতে লেগেছে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই এক নম্বর মেশিনটা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে, এটা এটার থেকে অনেক সুন্দর বেরোচ্ছে, এটা কোনো সমস্যা হচ্ছে না। সো এইগুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করে নেবেন যে যখনই ময়লা আর কি অন্য কিছু ধরে নেবে তখনই কিন্তু সমস্যা হবে, আর সমস্যা হলে কিন্তু অবশ্যই সেটা সমাধান করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যদি এ ধরনের ভিডিও আরও ভালো ভালো মেশিনের ভিডিও কিংবা অন্য আরও আধুনিক ভিডিও পেতে চান, তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলে রাখবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটন অপশানে ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সবিহস আজকের মতো এটুকু, আপনারা সবাই ভালো থাকুন।